Good morning everyone, welcome back to our channel Sudipta Sora Vlog. So today's video is quite special because Bari te eto beshi obostha tight jacchilo na to ei pujo ta korte hoto emni to Sora er birthday upolokkhe to amra Rakhi Purnima din ke pujo ta kori thaki to ajke Rakhi Purnima ar ajke amader barite Satyanarayan pujo hocche তো মা আর আমি কাজে লেগে পড়েছি মা এই মাত্র জাস্ট এলো আর এইদিকে দেখো আমার পূজোর সমস্ত কিছু গোছান গাছান করা ডান আর আজকাল আমার পেশ এটা ভালোই লাগছে কারণ নিজে হাতে পূজো করতে বাড়িতে একটুখানি আলাদাই মজা এখন একটু অসুবিধা হয় বিকজ ইউয়ান আমার একদম ছোট্ট আছে এখন আস্তে আস্তে বড় হয়ে গেলে আমার আর এই প্রবলেমগুলো হবে না তখন ওই আমাকে হাতে হাতে করে সমস্ত কিছু হেল্প করে দেবে তো দেখো একটু আগে কিন্তু ইউয়ান আমাকে ক্যামেরা ধরে দিচ্ছিল এখন ওর পাপা ধরে দিচ্ছে তো আমি এখন চন্দন বাচ্চি আর মা মোটামুটি টুকটাক কাজগুলো এগোচ্ছে তো তাড়াতাড়ি কাজে লেগে পড়েছি বিকজ আর্লি মর্নিং এ পূজোর জন্য বলেছে তো আমি অনেক সকাল সকালই উঠেছি আজকে আগের ক্লিপগুলো আর দিলাম না বিকজ আজকে আমি অনেকটা দিন পরে ভিডিওটা এডিট করছি বুঝতেই পারছো রাখি পূর্ণিমা কবে হয়ে গেছে এদিকে ইউয়ান একটা ওয়াটারমেলন খেতে স্টার্ট করে দিয়েছে হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুদীপ্তা সৌরভ ব্লগ তো তোমরা দেখতে বুঝতেই পারলে আজকে বাড়িতে পুজো তো আজকে রাখি পূর্ণিমা আর সৌরভের বার্থডে উপলক্ষে লাস্ট টু ইয়ার্স দিয়ে রাখি পূর্ণিমার দিনকে বাড়িতে সত্যনারায়ণ পুজো করেই থাকি তো সেটারই আজকে ব্যতিক্রম নেই তো আজকে পুজো তো ব্রাহ্মণ বলেছে যে কটা নাগাদ আসবেন 12:30 নাগাদ আসবে আর এখন 12:30 বাজে আমাদের সমস্ত পূজার জোগাড় যান্ত্রিক করা ডান তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে একটু অগুচালো হয়ে রয়েছে তো এই যে প্রসাদ আর এখানে সন্দেশ ফন্দেশ রয়েছে সব ঢেকে রেখে দিয়েছি চন্দন বাটাতে চন্দন বেটে রেখে দিয়েছি ফুল এখানে সমস্ত দশকর্মার জিনিস সব ঢেকে রাখা আছে ঠিক আছে পুজোর গোছান গাছান করতে করতে ব্রাহ্মণ মশাই চলে এসেছে দেখতেই পাচ্ছ আর সবার আগে যেহেতু আজকে নারায়ণ পুজো হবে আমাদের বাড়িতে তাই সবার আগে নারায়ণ শিলাকে চান করাচ্ছে তো সুন্দর ঘি মধু দই যা যা লাগে ওটা দিয়ে স্নান করানো হয়ে যাবে ঠাকুরকে তারপরে আমাদের পুজো সব কিছু স্টার্ট হবে তো দেখতেই পাচ্ছ খুবই ছোট করে পুজোটা করা হচ্ছে বিকজ আমাদের এখানে জানো তো প্রসাদ নেওয়ার লোকের খুবই কম সংখ্যায় রয়েছে মানে কেউ যদি বাড়িতে গিয়ে দিয়ে আসে তাহলে ওকে না হলে তো অমনি করা মানে দিয়া কেউ নিতে তো বাড়িতে আসেই না তো আমি একদম ছোট করেই পুজো করেছি বিকজ নারায়ণ পুজোর প্রসাদ জানো তো নষ্ট করতে নেই তো ভীষণ কম পরিমাণেই করা হয়েছে তো ওইদিকে দেখতে পাচ্ছ নারায়ণ শিলা স্নান করানো হচ্ছে আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি বিকজ ভীষণ পরিমাণে পুজোতে ফোকাস ছিলাম বিকজ বেশ কিছুদিন দিয়ে র্যাম্বো মিকিদের এত শরীর খারাপ ছিল ইউয়ান চুন্নু সৌরভের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো প্লাস আমারও গলাতে একটু প্রবলেম হয়ে গেছে তো সব কিছু মিলে একদম বাড়িতে কেউ এমন একজন নেই যে সুস্থ আছে তো একটু টেনশনের মধ্যেই আছি তো যাই হোক ঠাকুরের ইচ্ছায় সব কিছু যেন ঠিকঠাক থাকে যেহেতু পুজো আছে তাই আমি সৌরভকে আগে থেকে বলে দিয়েছি একদম মানে না খেয়ে থাকবে বিকজ আমি চাই যে তুমি যেন অঞ্জলি দাও তো দেখো সৌরভ এখন স্নান টান করে বসে আছে আর এদিকে হাতের ওটে লাগাতে ভুলে গেছে বারবার হাতের ওই যেটা দিয়ে দিচ্ছে ডক্টর ওটে লাগাতে ভুলে যাচ্ছে এই জানি না এই করে করে কবে ওর হাত সুস্থ হবে আর এদিকে ঠাকমাও চলে এসেছে ঠাকমাকেও আসতে বলেছিলাম পুজোর দিনকে একটু আসলে সুবিধাই হয় তো এদিকে আমি পুজোর হেল্প করছি মানে যা যা লাগে না টুকটাক মাঝে মাঝে জিনিসপত্র তো ওইগুলোই এগিয়ে গিয়ে দিচ্ছি
আর এদিকে দেখো ইউয়ান চলে এসেছে আমার কাছে, আমার কোলে ছোট্ট পাপা। এই ইউয়ান কিন্তু প্রচন্ড পরিমাণে এই ধরনের দিকে মানে ভীষণ উৎসাহী থাকে অলওয়েজ, মানে শঙ্খ বাজানো, প্রণাম করা, মন্ত্র বলা, অনেক অনেক কিছু করে ও আজকাল। আমার ভালো লাগে ওগুলোকে দেখে, ওকে শিখতে চাই, মন্ত্র শিখতে চাই, এরম একটা ভাব। তো দেখো খুব সুন্দর বসে আছে কোলের মধ্যে, আর যদি ধরে নাও অঞ্জলি হচ্ছে, ও কিন্তু অঞ্জলি দেওয়ার ট্রাই করে। অনেক হার্ড হার্ড ওয়ার্ড থাকে বাট স্টিল ও বলার কিন্তু ট্রাই করে। পুজো আশ্রয় দেওয়া কমপ্লিট, আর আমি এখন প্রচণ্ড পরিমাণে টায়ার্ড বিকজ খুব সকাল সকাল উঠেছি যেরকম তোমাদেরকে বললামই। তো এই এখন বসে আছি, একটু কিছু খাবো, চা ফা খাবো। তো দিদিকে বললাম চা করে নিয়ে আসতে, দিদি চলে এসেছে, দিদি এবার চা নিয়ে আসবে। চাটা নিয়ে আসলে আমি চা আর বিস্কিটটা খেয়ে নেবো। এই যে চা চলে এসেছে, আর আজকে তোমাদেরকে আগেই বলেছিলাম রাখি পূর্ণিমা। তো বিকালবেলা দেখো কে এসেছে, পাশের বাড়ি বড় মা এসেছে ইউয়ান পাপাকে রাখি পড়াবে বলে। তো ইউয়ানকে সুন্দর করে রাখি পড়াচ্ছে, আর মা যেন তো সকাল থেকে ইউয়ানকে পড়াতে চাইছে বাট পড়ছিল না, বাট বড় মা যখন পড়াতে এসেছে দেখো কী সুন্দর পড়ে নিল, একটু লজ্জা পাচ্ছে ক্যামেরা করছি বলে। তো যাই হোক, ইউয়ান প্রথম বছর রাখি সেলিব্রেট করলো, আর এদিকে দেখো বড় মা কী সুন্দর রাখি পড়ালো, আর ও কিন্তু খুব সুন্দর পড়ে নিল। মানে আমি অবাক যে সকাল থেকে মা পড়ানোর ট্রাই করছে এতবার, ও একবারও পড়তে এগ্রি করলো না, এখন দিব্যি পড়ে নিল। তো মাও পড়িয়ে দেবে ওকে রাখিটা, আর আমিও আমার ভাইকে পড়াবো ভেবেছি। দেখো ছোট্ট পাপা রাখি, মনে রাখবে না, ব্লগের মাধ্যমে অনেক কিছু রয়ে যাচ্ছে, নাহলে তো ফোনের মেমোরি ফুল হতে থাকে আর কিছু স্টোরেজই থাকে না। তো এদিকে দেখো মা এবার ওকে পড়িয়ে দিচ্ছে ইউয়ান পাপা। এই বিকালবেলা তো জাস্ট ঘুম থেকে উঠলো, একটু তাই টায়ার্ড টায়ার্ড মতন ভাব। তো যাই হোক, ওকে তাড়াতাড়ি কিছু খাইয়ে টাইয়ে নিই। আর দেখো খুব হ্যাপি সোনা পাপাটা, দিব্যি হ্যাপি, আবার স্মাইল করছে বাবা, পুরো ফেক, এটা কিন্তু পুরো ফেক স্মাইল। এই বেশ দেখো সুন্দরভাবে আমার ছানা পাপা রাখি পড়ছে। ওকে কেউ নীল ডাকে না, ভুলে গেছি আমরা নীল নামটা। দুটো রাখি পরিয়েছে দুজন, একটা দিদু, একটা হচ্ছে বম্মা, মানে ভাইয়ের জন্য বাবাকে আমি রাখি কিনতে পাঠিয়েছি। বললাম যে একটা সুন্দর দেখে কিনে নিয়ে আসতে, জানি না বাবা কি কিনে এনেছে, ভিডিওতে অনেক সুন্দর লাগছে বাট নিয়েছে কোনটা দেখো এইটা। তো দেখো ভাইও অনেক রাত্রিরে বাড়ি এসেছে, দেন ভাইকে আমি রাখি টাকি পরিয়ে দিলাম। আমি না দুটো তিনটে মিষ্টি ভালো ভালো রেখে দিয়েছিলাম বাট র্যাম্পো না খেয়ে নিয়েছে, তাই ভাইকে না আমি মিষ্টি খাওয়াতে পারলাম না, চকলেট খাইয়ে রাখি পরালাম। ঠিক আছে ভাইপোটা তো সামনেই আছে, তখন নয় ভালো করে সব কিছু করা যাবে।
চলো, আজকে খুব বেশি টায়ার্ড। আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি, ঘুমাতে হবে তাড়াতাড়ি করে, বিকজ কালকে থেকে ইউভানের স্কুল। ইউভানের শরীর খারাপের জন্য মাঝখানে এক সপ্তাহ যায়নি। তো ব্লগটা আজকে এতদূরই রাখছি, যদি কিছু ভালো লাগে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ সুদীপ্তা সৌরভ ব্লগ। আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই বাই।